দর্শক, এবারে নির্বাচনের সার্বিক পরিস্থিতির খবর জানবো। পাবনা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শাহিন রহমান। শাহিন, শাকিল, পাবনার 5টি আসন রয়েছে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে। এই 5টি আসনের মধ্যে বলা যায় যে 2টি আসনে প্রতিদ্বন্দ্বিতার আভাস আমরা পেয়েছি ভোটারদের কাছ থেকে, এবং মাঠ পর্যায়ে যে তথ্য বলছে সেটি পাবনা 1 আসন এবং পাবনা 3 আসনে নৌকা এবং স্বতন্ত্র প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতার যে আভাসটি আমরা পেয়েছি। পাবনা 1 আসনে বর্তমান সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইদ, তাদের মধ্যে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার যে আভাসটা সেটি কিন্তু ভোটারদের কাছ থেকে পাওয়া গেছে। এবং পাবনা 1 আসনে বেশ কয়েকটির মধ্যে কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং সেখানে বেশ কয়েকজন উভয় পক্ষের নেতাকর্মী আহত হয়েছেন। অর্থাৎ পাবনা 1 আসনে এখন পর্যন্ত নির্বাচনের প্রচারণা ঘিরে উত্তেজনা বিরাজ করছে। আর পাবনা 3 আসনে একইভাবে বর্তমান সংসদ সদস্য মকবুল হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী একই দলের আব্দুল হামিদ মাস্টার, তাদের মধ্যে কিন্তু তীব্র প্রতিদ্বন্দ্বিতার একটি আভাস কিন্তু পাওয়া গেছে। এবং পাবনার বাকি 3টি আসনে কিন্তু বলা যায় যে নৌকার প্রার্থীরা অনেকটা নির্ভার রয়েছেন এবং সেখানে বলা যায় যে অনেকটা প্রতিদ্বন্দ্বিতাহীন একটি নির্বাচন সেখানে হবে। এর বাইরে সাধারণ মানুষের মধ্যে এই নির্বাচন ঘিরে যে একটা উৎসবের আমেজ সেটি খুব একটা দেখা না গেলেও ভোটারদের কেন্দ্রে যাওয়া নিয়ে একটি সংশয় রয়েছে যে তারা কত শতাংশ ভোটার কেন্দ্রে উপস্থিত হবেন, এবং যদি তারা সুষ্ঠু পরিবেশ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে সেই ক্ষেত্রে একটি অংশ ভোটারদের উপস্থিতি থাকবে বলে জানিয়েছেন প্রার্থীরা। প্রার্থীরা প্রতিদিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের নির্বাচনী প্রচারণার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে। শাকিল, শাহিন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবার চলে যাব ভোলাতে, সেখানে রয়েছেন আদিল হোসেন তপু। তপু, আপনার সেখানে আপনার এলাকায় সার্বিক অবস্থা কি দেখছেন? প্রচার প্রচারণ খবর জানাবেন। শাকিল, দ্বীপ জেলা ভোলার নদীবেষ্টিত একটি জেলা। এই জেলার নির্বাচনী আসন হচ্ছে 4টি, এর মধ্যে ভোলা সদর হচ্ছে হেভিওয়েট প্রার্থীদের আসন। এই আসনে নির্বাচন করছে আওয়ামী লীগ থেকে দশমবারের মতো আওয়ামী লীগ উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ। তিনি দুপুর থেকে রাত পর্যন্ত বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন। অন্যদিকে তার পক্ষে স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন বিপ্লবের পক্ষ থেকে সকাল থেকে কিন্তু বিভিন্ন ইউনিয়নে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এই আসনের অন্যান্য যারা সব প্রার্থীরা তাদেরকে সেরকম দেখা যায় না বললেই চলে একরকম। অন্যদিকে ভোলা 2 আসনে আছেন আলিয়াজম মুকুল, তিনি নৌকা নিয়ে প্রার্থী দ্বিতীয়বারের মতো লড়ছেন। তিনিও সকাল থেকে রাত পর্যন্ত চষে বেড়াচ্ছেন, ভোটারদের কাছে ভোট চাচ্ছেন এবং উন্নয়নের কথা বলছেন। এবং সেখানে যেসব প্রার্থীরা রয়েছেন তারা একরকম ডামি প্রার্থী বলা যায় যে তাদের সেরকমভাবে কিন্তু প্রচারণা দেখা যাচ্ছে না। ভোলা 3 আছেন আওয়ামী লীগের আরেকজন প্রার্থী নুননবী চৌধুরী শাওন, তিনিও চ্যালেঞ্জ নিয়ে নির্বাচনী মাঠে লড়ে যাচ্ছেন এবং ভোটারদের কাছে ভোট চাচ্ছেন। এ নিয়ে চতুর্থবারের মতো তার সেখানে স্বতন্ত্র প্রার্থী আছেন সাবেক এমপি মেজর জসিম, তিনি নির্বাচনে অংশ নিয়েছেন যদিও তার প্রচার প্রচারণা সেরকম চোখে যাচ্ছে না, চোখে পড়ছে না বলে দেখাচ্ছেন। অন্যদিকে ভোলা 4 আছেন আওয়ামী লীগের আরেকজন প্রার্থী আবদুল্লাহ ইসলাম জ্যাকব, উনিও নির্বাচনে লড়ছেন এবং তিনি যে তিনবারের যে উন্নয়ন করেছেন সেই উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং আগামী দিনে আরও উন্নয়ন করবেন বলে যাচ্ছেন। সেখানে প্রার্থীদের অন্যান্য যেসব প্রার্থীরা রয়েছেন তাদের দেখা যাচ্ছে না। ভোলায় এই সর্বমোট 16 প্রার্থী রয়েছে 10টি দলে, তারা কিন্তু নির্বাচনী মাঠে রয়েছেন। তবে ভোটারদের সাথে আমি কথা বলেছিলাম, তারা বলছেন সুষ্ঠু শান্তিপূর্ণ ভোট যদি হয় এবং ভোট কেন্দ্রেই যে যদি ভোট দিতে পারে তাহলে তারা ভোট দিবেন। অন্যদিকে প্রার্থীরা তাদের বিভিন্ন প্রতিশ্রুতির কথা বলছেন, কেউ বলছেন ভোলা বরিশাল ব্রিজের কথা, কেউ বলছেন শিল্প অঞ্চল গড়ে তোলার কথা বলছেন। অন্যদিকে কিন্তু ভোটাররা বলছেন যে তাদের শিল্পনগরীর জন্য গড়ে ওঠে এবং বিশেষ করে চাকরির জন্য ব্যবস্থা করা হয় বলে তারা জানিয়েছেন। তো ভোলা একটি গ্যাস সমৃদ্ধ জেলা এবং সেটিকে কাজে লাগিয়ে যেন আগামী দিন উন্নয়ন করা হয় এমনটুই দাবি এখানকার মানুষের। ভোলা, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, নির্বাচনের সার্বিক পরিস্থিতি খবর জানাতে ভোলা এবং পাবনা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।